हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अनदर ब्लॉग। बैरकपुरे मामा बाड़ी काछे रोयेछे जुडियोटा, ताई आज के आमी चले एसेछि जुडियोते। जुडियोते गोटा अगस्ट मास धरेई चलछे ह्यूज सेल। पुजोर आगे एत भालो डिस्काउंट देखे आमिओ भाबलाम जाई एकटु घुरेई आसि। एमनिओतेई शुनेछि जुडियोते नाकि खूब सस्ताय जिनिसपत्र पावा जाय, तो चलो आमिओ एकटु घुरे देखि आर तोमराओ आमार साथे घुरे देखे नाओ कि रेंजे कि रकम जिनिस पावा जाच्छे। बैरकपुरे नतून कोनो उँचू बिल्डिंग होलेई आमादेर एकटा किउरियोसिटी थाके, एखाने कि होते चलेछे, कोनो शपिंग मल आसछे नाकि। बहुदिन धरे नाना रकम गुजब चलते थाके। অতীন্দ্র সিনেমা হলটা ভেঙে রিনোভেট করার সময় আমরাও অনেক রকম গুজব শুনতে পেয়েছিলাম। শুনেছিলাম একটা শপিং মল হবে, খাওয়া শপিং সিনেমা সব প্রায় এক জায়গার মধ্যে, ছোটোখাটো একটা শপিং মল আর কি। ব্যারাকপুরটাও আস্তে আস্তে কিন্তু বেশ একটা শপিং হাব হয়ে উঠছে। আগে শুনতাম সবাই কলকাতার দিকে যাচ্ছে, নয় কাঁচড়াপাড়া যাচ্ছে, এখন কিন্তু শুনতে পাই যে ওদিক থেকেও লোক এখানেই আসে, মানে ব্যারাকপুরে আসে শপিং করতে, ঘুরতে। আমাদের কলেজ লাইফেও শপিং বাইরে থেকেই করতে হতো, ব্যারাকপুরে তখন এত দোকান ছিল না। যাই হোক, জুডিওতে এখন সেলটা বেশ ভালো চলছে। 400 টাকার মধ্যে দেখো এই কুর্তিগুলো ছিল। আর সেলে মেনলি যেটা চলছে সেটা হচ্ছে উইন্টার ওয়্যার, বেশ নিটেড সোয়েটার, এটা মেশিন বোনাই হবে হয়তো। এরকম কালারফুল সোয়েটারগুলো দেখছিলাম, একটু ক্রপ টপ সাইজের। আবার আমার কুর্তির দিকে এত নজর যায়, 400 টাকার মধ্যে এই কুর্তিগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, বেশ কালারফুল লাগছিল। কুর্তি কালেকশনও কিন্তু অনেক আছে, যদিও এগুলোতে খুব একটা সেল নেই। মেন যে সেলটা আছে সেটা হচ্ছে উইন্টার ওয়্যারের ওপর। আর দেখো 300 টাকায় এই টপগুলোও রয়েছে, ক্রপ টপ টাইপের। শপিং মলে এইরকম দামে পাওয়া কিন্তু যায় না সাধারণত, তাই না? আমি তো এই ধরনের ড্রেস পরি না, কিন্তু যারা পরো তারা কিন্তু একবার ভিজিট করতেই পারো। 499-এর এই কুর্তিগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর এগুলো ফ্রক কাট, তাই তোমরা ওয়ান পিস হিসাবেও কিন্তু পরতে পারো। 599-এর এই টপটার কালারটা কিন্তু খুব সুন্দর, আর পিওর কটনের, কাজটাও বেশ সুন্দর। 99-এ দেখো কি সুন্দর বডি লোশন, বডি ওয়াশ, এগুলোর আবার অনেকগুলো ফ্লেভারও ছিল, আর স্মেলগুলোও কিন্তু খুব সুন্দর। 199-এ এই পারফিউমগুলো ছিল, বডি মিস্ট বোধহয়। এগুলো দেখো, এগুলো একটু মোটা সোয়েট শার্ট টাইপের বোধহয়, আমি জানি না এগুলোকে কী বলে, মোটা গেঞ্জি, ফুল হাতা গেঞ্জি, শীতে পরার মতো। বিভিন্ন রঙের, এই যে কালারফুল দেখো কতগুলো রঙ এখানে আছে, লাইট গ্রিন, ব্রাউন, রেড, অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো, স্কাই ব্লু, ব্লু, ব্ল্যাক, অনেক অনেক। এই জিনিসটাই আমার খুব সুন্দর লেগেছে, এটা একটা রানি কালারের। এগুলো মেয়েদের, একটু ক্রপ সাইজের। এই টপটা দেখো, এটা 499-এ অফারে চলছে। কিন্তু এই টাইপের ড্রেসগুলো আমার ভালো লাগেনি, এইটা ভালো, এই জিন্সের কাপড়টা ভালো ছিল, তবে ব্ল্যাক আগে যেটা দেখালাম ওটা খুব একটা ভালো লাগেনি। এইটার কাপড়ও খুব সুন্দর ছিল। এগুলো ওই 699-799 এরকম। এগুলো দেখো হাফ সোয়েটার, কি সুন্দর না, ব্লু কালারটা 600 টাকার মধ্যে। এইগুলো দেখো লং সোয়েটার টাইপের, এগুলো লম্বা বেশ। এগুলো মেয়েদের, অরেঞ্জ, হোয়াইট, ক্রিম, অনেকগুলো কালারের ছিল। 399-এ এই যে এগুলো ছেলেদের, মোটা যে গেঞ্জিগুলো মেয়েদের দেখালাম একটু শর্ট টাইপের, ছেলেদেরগুলো এরকম লম্বা লম্বা। ছেলেদের কালার অপশন অত নেই, এগুলো একটু ইট ইট কালারটা। এই সোয়েটারগুলো ছিল 399-এ, মেয়েদেরগুলোও 399-এ। এটা সোয়েটার টাইপ দেখো, নিটেড। কালারগুলো ছেলেদের যেহেতু এরকমই কালার হবে। যাই বলো, মেয়েদের কিন্তু প্রচুর অপশন আছে না, ড্রেসের হোক, মেকআপ হোক, জুতো হোক, সব কিছুতেই। ছেলেদের বেচারাদের অপশন একটু কম। এগুলোকে কী বলে আমি জানি না, সেই হুডি আছে এগুলোয়, ফুল হাতা, ফুল স্লিভ, মোটা গেঞ্জি, হুডিওয়ালা, বোধহয় হুডি বলে না। ছেলেদের গিফট অপশান এত কম হয়, ভাইয়ের জন্য ভেবেছিলাম পুজোয় একটা কিছু নিয়ে নেবো এখান থেকে, তবে এখানে উইন্টার ওয়্যারই বেশি দেখলাম, তাই পুজোয় পরার মতো তো একটাও না, তাই আর এখান থেকে নেই নি। আবার সেই লম্বা ফুল হাতা গেঞ্জি, মোটা গেঞ্জি, এই দেখো এটা আবার একটু সোয়েটার টাইপ, 399-এ। আরও কিছু কালার এখানে ছিল। সেলে ছাড়াও বেশ ভালো ভালো জিনিস রয়েছে ফ্রেশ মালের মধ্যে, জিন্স শার্ট, গেঞ্জি শার্ট, হুডি, সোয়েটার। দাম ওই ম্যাক্সিমাম বোধহয় 999-999।
কিছু ট্রাউজারও দেখেছিলাম, তবে সেগুলো মানে স্মল সাইজগুলো সবই বিক্রি হয়ে গেছে। সেলের জিনিসগুলোর কিন্তু এটাই ব্যাপার যে সেগুলোর সবকটার সব রকম সাইজ কিন্তু নেই। তবে হাতে টাকা থাকলে শীতের জন্য যদি জিনিস কাপড় কিনে রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো। এগুলো জিন্সের কাপড়ের শার্ট, জ্যাকেট টাইপের, এগুলো বেশ কালারফুল। এগুলো রেগুলার ওয়্যার গেঞ্জি যেগুলো হয় না সেগুলো, এগুলো শর্টস ছেলেদের, বক্সার যে বলে সেটা। এই ট্রাউজারগুলো দেখো, এগুলো আমি দেখেছিলাম, কিন্তু এগুলোর সাইজ সবই মানে বড় সাইজটা পড়ে রয়েছে। এগুলো ফ্রেশ মালে আছে। এই প্যান্টগুলো দেখো, হাফ গেঞ্জিগুলো ভালো কিন্তু না, বেশ একটা টাইডাই করা। আবার এই দেখো, এগুলো হচ্ছে সবচেয়ে সস্তার জুডিওর জিনিস। নিচে যেগুলো দেখলে 29 মাত্র ওয়াইপস, আর এই নেল পলিশগুলো 79। লিপস্টিক দেখো, 99 লিপস্টিক। তবে হ্যাঁ, লিপস্টিকটা কিনে আমি কিন্তু খুব একটা স্যাটিসফাই নই। আইলাইনার আছে বেশ অনেকগুলো কালারের। এই লিপ ক্রেয়নগুলোর দাম মাত্র 99 আর 199-এ মেয়েদের এবং ছেলেদের বেশ কয়েকটা স্মেলের পারফিউমও ছিল। এগুলো হচ্ছে শিট মাস্ক। শিট মাস্কগুলোর দাম 49 দেখো, অনলি 49। 29-এ রয়েছে এই ওয়াইপসগুলো, ওয়েট ওয়াইপস, একটা অ্যালোভেরা ওয়াইপস আর একটা কিউকাম্বারের। এই নেল পলিশের কালারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, পুজোর আগে যখন যাব একবার তখন নেব। ডার্কটা না, যেগুলো লাইট কালারগুলো না ভীষণ সো। এই দেখো গ্রিনটা, ইয়েলো, হোয়াইট, এগুলো দেখো মেয়েদের হাফ সোয়েটার, কালারটা কি সুন্দর লাগছে না। তবে পুজোর আগে এখন সোয়েটার কিনে কি করি বলো তো। এটা একটা ব্ল্যাক, এগুলোতেই ডিসকাউন্ট চলছে, আর এগুলোর হিউজ রেঞ্জ রয়েছে। এই দেখো এটা আবার হাই নেক, এগুলো তোমায় দেখালাম না, এগুলোর প্রাইস ছিল 399-এ। কত যে কালার রয়েছে এই প্যান্টগুলো। এটা একটা প্লাজো টাইপের প্যান্ট, লুজ, 299-এ অফারে চলছিল, যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, পছন্দসই মনে হয়নি। এগুলো 699-এ। মেচেন্ডা কালারের এই লং কুর্তিগুলো 399-এ সেলে চলছে। এগুলো ফ্রক কাট, তাই ড্রেস হিসেবেও কিন্তু পরা যেতে পারে। 49-এ লিপ বাম ছিল, জানি না এটা আমার ট্রাই করা হয়নি। তবে আমি একটা লিপস্টিক নিয়েছি 99-এ, যেটা আমার একদমই ইউজ করে পছন্দ হয়নি, ভালো লাগছে না, একটা গ্লেজি গ্লেজি, একদমই স্টে করে না। আচ্ছা, এই 199-এ নেল পলিশে চারটে করে সেট হয়, কালারগুলো কিন্তু বেশ সুন্দর। এটা আমি পুজোর আগে একবার নেব। এই কালারের সেটগুলো দেখো, কালারগুলো খুব সুন্দর আর সোবার। 99-এ এগুলো দেখো বডি স্প্রে, এই সেকশনটা ছেলেদের, মেয়েদেরও আছে, এরকমই দুটো কালারের। আরও বেশ কিছু কিউট কিউট জিনিস দেখতে পেলাম, এই ক্লিপগুলো, এই অ্যাঙ্কেল লেন্থ মোজাগুলো, এইগুলো দেখো, এই ক্লাচারগুলো দেখো। এগুলোর সেট 79-এ ছটার সেট, এরকম দুটো ক্রাঞ্চিজের সেট রয়েছে। ক্রাঞ্চিজগুলো আমার এখন পছন্দ হয়নি, পরে আবার দেখবো কখনো, এখন নেওয়ার মতো ইচ্ছে হয়নি। এই কালারটা আমার বেশ ভালো লাগছিলো, অনেকগুলো গার্ডারও ছিল। এই দেখো হেয়ার ব্যান্ড। 199-এর এই কালারফুল টি শার্টগুলো মেয়েদের। এবার চলো দেখি কিডস সেকশনটায়। 149-99-এ এইসব প্যান্ট, গেঞ্জি, বাচ্চাদেরও হিউজ কালেকশন রয়েছে, বেশ কালারফুল আর সুন্দরও, রেগুলার ওয়্যারের জন্য খুবই ভালো আমার মনে হলো। আর এখন যেহেতু সেল চলছে, শীতের জিনিসপত্র মানে মোটা যেসব জিনিসপত্রগুলো দরকার সেসবও কিন্তু হিউজ রয়েছে, কালেকশন তো অনেক। এ দেখো এগুলো সোয়েটার, এগুলো ফ্রেশ প্রোডাক্ট 169-এ। এগুলো হয়তো তোমরা সারা বছরই এরকম রেঞ্জে পেয়ে যাবে। ভিডিও শেষে তোমাদের জুডিও নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি তোমরা দেখো। বাচ্চাদের কালেকশনও এখানে হিউজ রয়েছে, বেশ কালারফুল, বেশ সুন্দর, ডিজাইন, স্টাইল, কালার সব দিক থেকে এটা বেশ পারফেক্ট। দামেও অ্যাজ ইউজুয়াল বেশ রিজনেবল। অনেক সময় আমরা শপিং মলে গিয়ে শপিং করতে তো পছন্দ করি, কিন্তু দামের কথা ভেবেই সেখানে ঢোকার আর সাহস করি না। ভারতে লোয়ার টু মিডল ক্লাসের লোকজনের সংখ্যাই কিন্তু বেশি। বাচ্চাদের অনেকেই আমরা দেখি যে শপিং মলে যাওয়ার বায়না করে, কিন্তু মা বাবার পক্ষে সেটা নিয়ে যাওয়া সম্ভব হয় না শুধুমাত্র অর্থের কারণে। জুডিও কিন্তু এসব সমস্যার ওয়ান স্টপ সলিউশন। এখানে জিনিস শুরু 29 থেকে, আর হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে 999, মানে 1000 টাকা। তো বাচ্চাদের জামাকাপড় তো এত দাম নয়, 99 থেকে 600-700 মধ্যেই তোমরা দারুণ দারুণ জামাকাপড় পেয়ে যাবে বাচ্চাদের জন্য। সবকটা জুডিও স্টোরেই কিন্তু 29 আগস্ট অবধি চলবে এই সেল, তাই তোমরা নিজের আশেপাশের জুডিও স্টোরে গিয়ে কিন্তু একটু ঘুরে আসতেই পারো।
আমি 499-এর এই ইয়েলো প্যান্টটা কিনেছি। কাপড়ের কোয়ালিটি বেশ ভালো, বেশ মোটা টাইপের। আরেকটা ভালো জিনিস, এগুলো মম সুইট, উডবি মাদের তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করতে পারে। পেটে চাপ লাগবে না, বডি ফিট থাকবে, অত ফিটিংস নয়, টাইট নয়, স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল দুটোই। একটা জিনিস তোমরাও জেনে হয়তো অবাক হবে, টাটা গ্রুপেরই আন্ডারে কিন্তু ওয়েবসাইট এবং জুডিও এই দুটোই। এখন কথা হচ্ছে, একই কোম্পানি দুটো ব্র্যান্ডকে কেন প্রমোট করছে? তার কারণ একটাই, টাটা আগাগোড়াই দেশের সব রকম শ্রেণীর মানুষের কথা ভাবে। গরিবদের জন্য যে শপিং মল নয়, এই কনসেপ্টটাই টাটা উড়িয়ে দিয়েছে। ওয়েবসাইটে আছে মিডিয়াম টু হাই রেঞ্জের জিনিসপত্র, আবার এদিকে জুডিওতে রয়েছে লো টু মিডিয়াম রেঞ্জের জিনিসপত্র। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট অবশ্যই করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমি একটু ইন্সপায়ার হবো, আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো। পরপর আরও অনেকগুলো শপিং ভিডিও আসতে চলেছে, দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট।